আসসালামু আলাইকুম আমি মমিনুল ইসলাম মোল্লা এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অফ লিবারেশন প্রজেক্টের একজন গবেষক আজ আমরা জানব বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশি বিদেশি সংবাদপত্রের কি ভূমিকা ছিল বাংলাদেশের স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতায় আবার বৃদ্ধ বনিতা সকল প্রকার মানুষের যেমন অবদান ছিল তেমনইভাবে অবদান ছিল মিডিয়ার মিডিয়া বলতে তৎকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ বিভিন্ন বেতার কেন্দ্র এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন ধরনের চলতি রিপোর্ট স্মৃতিগতা এবং বিভিন্ন ধরনের প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বেগবান করে তুলেছিল গণমাধ্যমের মুক্তিযুদ্ধের অন্যতম সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে বিশেষ করে প্রিন্ট মিডিয়ার মধ্যে দেশি এবং বিদেশি সংবাদপত্র ছিল যদিও সংবাদপত্রগুলো খুব ভয়ের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে তারা কাজ করেছে তারপরেও তারা জনগণের কথা জনগণের মনের কথা জনগণের মুখের কথা তাদের মিডিয়ার মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছে বিদেশি মিডিয়াগুলো পঁচিশ মার্চের সহ বিভিন্ন নৃশংস ঘটনা প্রকাশ করায় পাকিস্তান সরকারের অপপ্রচারে বিদেশিরা বিশ্বাস করেনি। অর্থাৎ পাকিস্তান সরকার তাদের মিডিয়াতে প্রচার করছিল সব কিছু স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং কিছু উশৃঙ্খল জনসাধারণ কিছু উশৃঙ্খল যুবক সম্প্রদায় দেশের শান্তি বিনষ্ট করছে কিন্তু বিভিন্ন মিডিয়াতে যখন প্রচার হয়ে গেল উনিশশো সালের পঁচিশে মার্চ কী ঘটেছে তখন বিদেশিরা জানতে পেরেছে প্রকৃত ঘটনা দেশীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে দেশীয় সংবাদপত্রের অফিসগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাই দেশীয় সংবাদপত্রগুলো তখন গোপনে গোপনে হাতে লিখে সংবাদ প্রকাশ করে সেগুলো বিভিন্ন জায়গায় প্রচার করেছে মুক্তিযোদ্ধাদের সাফল্য চিত্র তুলে ধরেছে বিশেষ করে দৈনিক ইত্তেফাক এবং দৈনিক সংবাদ পত্রিকার কথা না বললেই নয় পঁচিশে মার্চের গণহত্যা পঁচিশে মার্চের নারকীয় হত্যাযজ্ঞের কাহিনী যাতে কেউ জানতে না পারে সে ব্যবস্থা করেছিল ইয়াহিয়া সরকার কিন্তু ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এর জন্য তাদের পরিকল্পনা নস্বাত হয়ে যায় তাদের পরিকল্পনা ছিল যাতে কোনো সাংবাদিক কোনো মিডিয়া এই বিষয়টি যাতে জানতে না পারে সেই জন্য তারা আগেই ব্যবস্থা করেছিল যে এই পৈশাচী হত্যাকাণ্ডের ঘটনা যাতে কেউ জানতে না পারে হোটেল সারাটনে কি ঘটেছিল গণহত্যা পরিকল্পনার অংশ হিসাবে তৎকালীন সরকার সকল বিদেশি সাংবাদিককে হোটেল সারাটনে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে তাদেরকে আটক করা হয় পরদিন উড়োজাহাজে করে সকলকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয় ফলে ঢাকা অর্থাৎ পূর্ব পাকিস্তান তখন বিদেশি সাংবাদিক শূন্য হয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহিতার আর কোনো ভয় থাকলো না পাকিস্তান সরকারের কিন্তু একজন সাংবাদিক বাদ সাধলেন তিনি হচ্ছেন সাইমন রিং সামরিক শাসকের নির্দেশ অমান্য করে তিনি ছিলেন হোটেলে সাতাইশ মার্চ আর কারফিউ উঠে গেলে হোটেলের কর্মচারীদের সহযোগিতায় একে একে ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল রাজারবাগ পুলিশ ব্যারাক এবং বিভিন্ন এলাকা এবং সেখানে তিনি শুধু লাশ আর লাশ দেখতে পান তিনি এসব স্থানে লাশ আর লাশ দেখতে পান তিরিশ মার্চ লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এসব ঘটনা প্রকাশিত হলে বিশ্ববাসী হতবাক হয়ে যায় কি ঘটেছে পূর্ব পাকিস্তানে বিশ্ববাসী এর আগে জানতে পারেনি এ ঘটনা আর সেই সংবাদের ঐতিহাসিক শিরোনাম ছিল ট্যাংস ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান কোন কোন পত্রিকা ছিল এ সময় মূলত সত্তরের নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করার পর পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ এর পূর্ব পাকিস্তানের নির্যাতন ইত্যাদি ব্যাপারে তৎকালীন সময় রিপোর্ট প্রকাশ করছিল দেশীয় পত্রিকাগুলো আর একারণে দেশীয় পত্রিকাগুলোর উপর প্রেস সেন্সরশিপ এবং প্রেস অ্যাডভাইস আরোপ করা হয় ফলে স্বাধীন মতামতের সুযোগ বন্ধ হয়ে যায় অর্থাৎ পত্রিকাগুলো তখন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে বাধাগ্রস্ত হয় উল্লেখযোগ্য পত্রিকাসমূহ এ সময় উল্লেখযোগ্য পত্রিকা ছিল দৈনিক জয় বাংলা দৈনিক বাংলাদেশ সাপ্তাহিকের মধ্যে ছিল দেশ বাংলা দুর্জয় বাংলা শাশ্বত বাংলা সংগ্রামী বাংলা যুক্ত বাংলা নতুন বাংলা স্বাধীন বাংলা জাগ্রত বাংলা উল্লেখযোগ্য পত্রিকা কিভাবে বের হতো তৎকালীন সময়ে প্রকাশিত একটি পত্রিকার সম্পাদক জানান তখন পত্রিকা বের করা সহজ উপায় ছিল না বিশেষ করে পা খানাদারদের নজর লুকিয়ে লুকিয়ে পত্রিকা প্রকাশ করা হতো তখন শুধুমাত্র ঢাকা নয় বিভিন্ন জেলা শহর থেকেও কিছু কিছু পত্রিকা লুকিয়ে লুকিয়ে বের করা হতো আর এগুলো লুকিয়ে লুকিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হতো এসব পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল কুমিল্লার আমোদ এবং কুড়িগ্রামের অগ্রদূত মুজিবনগর থেকে প্রকাশিত দৈনিক উনিশশো সালের পঁচিশ মার্চের পর বাংলাদেশের মুজিবনগর থেকে সর্বপ্রথম দৈনিক জয় বাংলা নামে একটি পত্রিকা প্রকাশিত হয় এটি মুজিবনগর থেকে প্রকাশিত প্রথম দৈনিক একাত্তর এর তিরিশ মার্চ শুরু হয় একুশ এপ্রিল পর্যন্ত পত্রিকাটি চালু ছিল বলে তত্ত্ব সূত্রে জানা যায় নতুন বাংলা নামে ন্যাশনাল আওয়ামী পার্টির একটি সাপ্তাহিক মুখপাত্র ছিল আর এ পার্টির প্রধান ছিলেন অধ্যাপক মুজাফর আহমদ এটি উনিশশো সালের ১৯ জুলাই প্রথম প্রকাশিত হয় উনিশটি সংখ্যা বের হওয়ার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায় যুদ্ধকালীন সময়ে আপাতত বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে এটি নিয়মিতভাবে প্রকাশিত হয় এই পত্রিকাগুলো রাণাঙ্গনের খবরা খবর সহ মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন ধরনের আর্টিকেল প্রকাশ করত ভারতীয় পত্রপত্রিকার ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান ছিল উল্লেখযোগ্য ভারতে লক্ষ লক্ষ শরণার্থীর অংশগ্রহণ সেখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত সরকারের সহযোগিতা ছিল ভারতীয় পত্রপত্রিকাগুলো মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছে বিশেষ করে ত্রিপুরার সংবাদ জাগরণ গণরাজ রুদ্রবীণা নাগরিক জনপদ ছিল উল্লেখযোগ্য এগুলো প্রতিদিন সংবাদ প্রকাশের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা করে তুলতো এছাড়া সাপ্তাহিক পত্রিকার মধ্যে ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো হতো এসব পত্রিকার মধ্যে ছিল সমাচার দেশের কথা সীমান্ত প্রকাশ ও ত্রিপুরার কথা এ পত্রিকাগুলো প্রথম দিকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা লোকদের ঘটনা প্রকাশ করত পরবর্তীতে বাংলাদেশ সীমান্তে রিপোর্টার পাঠিয়ে যুদ্ধের চলমান সংবাদ সংগ্রহ করতো মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপ ও এই সংবাদ সংগ্রাহে সাহায্য করত ত্রিপুরা ত্রিপুরা থেকে প্রকাশিত সমাচার পত্রিকাটির কথা মুক্তিযোদ্ধারা আজও বলতে পারছেন না এ পত্রিকাটির সম্পাদক ছিলেন শ্রী অনিল ভট্টাচার্য বিদেশি সাংবাদিকদের আগমন আইব খানের শাসন আমলে মিডিয়াকে খুব কড়াকড়িভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল ইয়াহিয়া খানও তাই করেছিলেন তাই বিদেশি সাংবাদিকগণ পাকিস্তানে সহজে প্রবেশ করতে পারতেন না এ সুযোগ চলে আসে সত্তর সালের বারোই নভেম্বর এদিন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় মারা গিয়েছিল প্রায় দশ লাখ লোক এই সুযোগে বিদেশি সাংবাদিকগণ পূর্ব পাকিস্তানে সংবাদ প্রবেশ সংবাদ গ্রহণের উদ্দেশ্যে তারা প্রবেশ করে আর উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবের নিরঙ্কুশ বিজয় তারা প্রত্যক্ষ করেন পাকিস্তান সরকারের সাথে অধিকাংশ দেশের সাংবাদিকদের মত থাকলেও সত্যিকারের সাংবাদিকগণ সেদিন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন আর এগুলো ছিল মূলত মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধের সময় বিদেশি মিডিয়া কী লিখেছিল যুগোস্লাভিয়ার সংবাদপত্র লিখেছে ইয়াহিয়া দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছে গানার পত্রিকা লিখেছে বিশ্ব বিশ্ববিবেক এখনো জাগেনি আমেরিকার পত্রিকাগুলো লিখেছে মার্কিন অস্ত্রে পূর্ব পাকিস্তানি মারা যাচ্ছে তখন বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন ছিল চীন চায়না ভারতীয় উপমহাদেশে যুদ্ধ ভেদে যাক মুজিবের রাষ্ট্রদ্রোহের প্রকৃতি দি সানডে টাইমস ভারত পাকিস্তান উপমহাদেশের পরিস্থিতি সানডে পোস্ট শরণার্থী সমস্যার সমাধান মানিচি ডেইলি নিউজ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ নিবন্ধ চলমান সংবাদের পাশাপাশি সাংবাদিক নেতা বুদ্ধিজীবী ও কলামিস্টগণ সম্পাদকীয় ও বিশেষ প্রবন্ধ নিবন্ধের মাধ্যমে গণজোয়ার জাগ্রত করেছিলেন একত্রিশে মার্চ একাত্তর দৈনিক জয় বাংলার সম্পাদকীয়তে লেখা হয় বাংলার মুক্তিবাহিনী পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবকদের সহিত সর্বপ্রকার সহযোগিতা করবেন মনে রাখিবেন হয় আমরা জয়ী হইব নতুবা ধ্বংস হইব মাঝামাঝি আর কোনো রাস্তা নাই জয় বাংলা পত্রিকায় ষোলোই ডিসেম্বরের শিরোনাম ছিল ব্যাঙ্গেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী বাংলার বাণী পত্রিকায় লিখতেন ডাকা আমায় ডাকে এভাবে বিভিন্ন শিরোনামে বিভিন্ন শিরোনামে বড় বড় সাংবাদিকগণ সাংবাদিক নেতাগণ কলামিস্টগণ বুদ্ধিজীবীগণ তারা পত্রপত্রিকার মাধ্যমে গণজোয়ারকে জাগ্রত করেছিল মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বৃদ্ধি করেছিল এবং জনসাধারণের দুঃখ অর্থ কষ্ট বিভিন্ন জায়গায় জ্বালাতন নির্যাতন পাক বাহিনীর হাতে হত্যা অগ্নিসংযোগ এসবই তখনকার পত্রপত্রিকায় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছিল তাই আমরা বলতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুক্তিগামী জনতার পাশে মিডিয়া ছিল এবং এখনও মিডিয়া মুক্তিগামী জনতার পাশেই রয়েছে বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য মিডিয়া এখনও কাজ করছে আমরা মিডিয়ার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে এবং বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম